بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمه الله وبركاته، ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده. সানমে তো দিনে ভাই আপনি জানতে চেয়েছেন যে কোনো কোনো ভাইকে যদি বলা হয় ভাই নামাজ পড়তে যাই তখন তারা বলে যে আমি আমার নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে নামাজ না পড়লে নাকি ইমান ঠিক থাকে এ কথাটা সত্যতা কতটুকু এটা আপনি জানতে চেয়েছেন আসলে ভাই সালাদ একটি গুরুত্বপূর্ণ বাধা সলাত প্রসঙ্গে আল্লাহ সুবহান ও তাল্লাহ পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আংকাবুতের এবং সুরাতুর রুমের সুরাতুর রুমের এক কৃষ্ণ ভাইতে বলেছেন আকিম সলাহ সলাত কায়েম করো ওলা তাকুন মিনাল মুস্টিকিন সলাদ পরিত্যাগ করে তোমরা মুস্টিকদের দলভুক্ত হয়েও না তাহলে বোঝা যাচ্ছে সলাদ প্রায় হচ্ছে ইমানের একটা উচ্চতম একটা কি মাধ্যম সলাত পড়লে আপনি ইমানদার হবেন ভাই সলাত না পড়লে কখন ইমানদার হওয়া যায় না আল্লাহ বলেছেন সলাদ পড়ো সলাত কায়েম করো আল্লাহ এখনও মিলাম মুসরিক মুস্তিকদের দলভুক্ত হয় না যাচ্ছে সোলাদ পড়লে মুসলমান হওয়া যায় সলাদ পড়িতে করলে মোসরিক হতে হয় আল্লাহ সুবাহান আল্লাহ পবিত্র করামুল কারিমের জাহান যখন জাহানায় প্রবেশ করবে তখন জাহান্নামের দ্বারকা তাদেরকে জিজ্ঞেস করবে সুরতুল মুদাসের একচল্লিশ এবং বিয়াল্লিশ মায়াত রয়েছে আল্লাহ বলেছেন মায়া সাল্লাহকে খুব সাকার জানি ফেরেস্ত তাদেরকে বলবি যে মা সালাকে কম ফির জাহান নাই কোন অপরাধীর কারণে আজকে তোমরা সাকার নাগর জাহান নাই প্রবেশ করেছ কলু তখন তারা বলবে নাকু মিনাল মুসল্লিন আমরা সলাতি ছিলাম না নামাজি ছিলাম না এ কারণে আমাদেরকে জাহান নাই প্রবেশ করা হয়েছে তাহলে সলাত না পড়াটায় তার জাহান নামে যাওয়ার কি হয়ে গেল কারণ হয়ে গেল অন্যত্র রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সহি মুসলিমের একটা হাদিস প্রথম খন্ড একশো টি বিষয়ে উল্লেখ রয়েছে আল্লাহ রসুল বলেছেন ইন্না বাইনার রজলে অবাইনুল কুফরে অশ্রেখা তার সলা একজন মুসলমান একজন কাফের একজন এদের মাঝে পার্থক্য হচ্ছে সলাদ যে পরে সে মুসলমান আর সলাদ যে পরে না সে মুশরেক কাফের অন্তর্ভুক্ত এখন কিছু কিছু লোক বলে সলাদ না বলে নাকি তার ইমান ঠিক আছে ইমান ঠিক আছে ইমান তিনটি জিনিসের সমন্বয় হয় ভাই ইমান তিনটি জিনিসের সমন্বয় হয় এক অন্তর বিশ্বাস করতে হবে দুই মুখে উচ্চারণ করতে হবে তিন কাজে করম দেখিয়ে দিতে হবে এর নাম হচ্ছে কি ইমান মনে করেন একজন চোর একজন চোর অন্তর দিয়ে বিশ্বাস করে যে চুরি করা হারাম একজন চোর মুখেও বলে বেড়ায় যে চুরি করা ঠিক না চুরি করা হারাম কিন্তু রাতের বেলা সে চুরি করে এখন আপনি আমি তাকে চোর বলবো কি বলবো না রাতে কিন্তু সে চুরি করে আপনি আমি তাকে কি চোর বলবো কি বলবো না অবশ্যই চোর বলবো ঠিক অনুরূপভাবে একজন নামাজ একজন ব্যক্তি যে বলে যে নামাজ না পড়লে ইমান ঠিক আছে তার কথাটা এরকম হতে পারে যে সে বিশ্বাস করে যে নামাজ পড়া ফরজ মুখে বলে বেড়ায় যে নামাজ পড়া ফরজ কিন্তু সে নামাজ পড়ে না এটা কী বোঝাচ্ছে নামাজ না পড়ার কারণে সে কাফের হয়ে যাচ্ছে যেমন চুরি করার কারণে সে কি চোর হয়ে যাচ্ছে যদিও বা সে বিশ্বাস করে মুখে বেলায় বলে বেড়ায় চুরি করা কি হারাম তাহলে এই মুখে বিশ্বাস করা অন্তরে বিশ্বাস করা মুখে বলাটাই কিন্তু তার জন্য মুসলিম হওয়াকে কি করে স্পষ্ট করে না বরং কাজে পরিণত করতে হবে তাই আপনি মুখে বলবেন এবং অন্তরে বিশ্বাস করবেন সলাৎ ফরজ কিন্তু কাজে পরিণত করবেন না এটা হবে না তার পরিণাম হচ্ছে কি খুবই ভয়াবহ সেটা হচ্ছে কাফের পরিণাম মুশফিকের পরিণাম আল্লাহ সুভানতা আল্লাহ আমাদের প্রত্যেককে সলাৎ আদায়ের মাধ্যমে আমাদেরকে মুসলিম হওয়ার আল্লাহ আলাহমিন কারণ যারা বলে এই কথা সলাৎ না পড়লে নামাজ না পড়লে ইমান ঠিক আছে এটা একটা উপরি কথা এই কথাটি কি ভ্রষ্ট কথা ভুল কথা এই কথাটা কি ভুল অত আল্লাহ আবুল্লাহমিন কি পাঁচ পাঁচটা জিনিস কী করেছেন ফরজ করেছেন প্রথমত বুনিল ইসলাম আল্লাহ হমসেন ইসলাম মূলভীতি পাঁচটি তার দ্বিতীয়টাই আছে কি সালাত কায়েম করা আপনাকে ইসলামত থাকতে হলে মুসলিম থাকতে হলে সলাৎ পড়তেই হবে এর বিকল্প কোনো পথ নাই নয় শত হাদিস আবু দাউদের আল্লাহ রসুব বলছেন দাঁড়িয়ে ছোলা পড়ো দাঁড়িয়ে পড়তে না পারলে বসে পড়ো বসে পড়তে না পারলে শুয়ে পড়ো তারপরেও তোমাকে সলাৎ পড়তে হবে কি করে আপনি আমি বলতে পারি সলাদ পড়া ছলাদ পরিত্যাগ করেও আমি মুসলিম থাকতে পারি ছলাৎ না পরেও আমি ইমাদে থাকতে পারি নামাজ না পড়লেও আমার ইমান ঠিক আছে কি করে আমরা এই কথাগুলো বলতে পারি আল্লাহ দান হেরাদ